হ্যালো গাইস, আমি কেয়া। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের দুপুরে লাঞ্চ হচ্ছে মাছের ডিমের বড়া। তো দেখতে পাচ্ছ আমি এখন মাছের ডিমের বড়া খাচ্ছি, তো টেস্ট করছি খেয়ে। হেভি হেভি, আমার কী বলবো, মানে কিছু বলার নেই। তো আমার শাশুড়িমা সম্পূর্ণ আজ রান্নাটা উনি করেছেন, তো আমি আজই করিনি রান্নাটা। তো শাশুড়িমার হাতে রান্না দারুণ, তো আমি বললাম আপনি করুন মা, আমি তো সবসময় করছি আপনি করুন। তো আপনার রান্না, হাতে রান্না দারুণ, তো মাছের ডিমের বড়াটা দারুণ বানায়। তো দেখতে পাচ্ছ আমি ভিডিও করছি, আর তো দেখতে পাচ্ছ আমি একটু খাচ্ছি, বানাচ্ছি, আমি খাচ্ছি, হেভি টেস্টি হয়েছে। মাছের ডিমের বড়ার মধ্যে পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, নুন দিয়েছে, তারপরে ওটাকে ভালো করে একটু ফাটিয়েছে একটু বেসন দিয়ে। তো দারুণ হয়েছে বড়াটা, কিছু বলার নেই। দেখো রেসিপিটা, দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে কুচি কুচি করে, দেখো অনেকগুলো ডিমের বড়াগুলো হয়ে গেছে, আর কিছু কিছু হচ্ছে, আলু কাটা হয়েছে, আর রসুন বাটা, আদা বাটা সব বেটে রেখে দিয়েছে শাশুড়িমা। তো এখন বানাচ্ছে, বড়া করছে। তো অনেকগুলো বড়া হয়ে গেছে অলরেডি, রেখে রাখা আছে, ওখান থেকে আমি একটু খাচ্ছি। আর দেখতে পাচ্ছ সব বেটে রেখে দিয়েছে মশলা, পেঁয়াজ কুচানো, পেঁয়াজ কুচানো আছে, আলু, রসুন, আদা, বাকি সব মশলা আছে, শুকনো লঙ্কা গুঁড়ো দেবে, হলুদ, নুন, সব সব দেবে। দেখতে পাচ্ছ সব মশলাই আছে। তো আলুটা ভালো করে ভাজছে পুরো লাল করে। তারপরে দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে ভালো করে ভাজছে লাল করে। তো শাশুড়িমাকে আমি বললাম, তো আপনি মা আপনি রান্না করুন, আমি তো রোজই করি রান্না, আপনার হাতে রান্না খুব ভালো লাগে। আর রোজ না, নিজে রান্না করতে খেতে ভালো লাগে না, সবসময় নিজে রান্না করে খেতেও আমার ভালো লাগে না, কেউ যদি বানিয়ে দেয় আমার খুব ভালো লাগে। তো শাশুড়িমার হাতে রান্না খুব ভালো সবাই বলে, তো আমি বললাম আজকে আপনিই বানান। আর এই যে মাছের বড়া যে ডিমটা দারুণ বানায় উনি, দেখতে পাচ্ছ কি সুন্দর করে বানাচ্ছে, সব মশলা দাবা হয়ে গেছে, মশলাকে ভালো করে ভাজছে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, তারপরে প্রথমে দিয়েছে আদা বাটা, রসুন বাটা, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, একটু চিনি, আগে দেখতে পাচ্ছে গরম জল হচ্ছে, গরম জলও দেবে। তারপর দিয়ে দিলো গরম জল, দেখতে পাচ্ছ তারপরে বড়াগুলো দিয়ে দিচ্ছে। আমার তো ভীষণ প্রিয় মাছের বড়া ডিমের, কী বলবো, মাছের ডিমের বড়াটা আমার খুব ভালো লাগে খেতে। আমি শুধু এক দুটো খেয়েই নিয়েছি অলরেডি, আমার ভীষণ ভালো লাগে। আর ঝোলটাও খুব ভালো লাগে, ভাত দিয়ে তো হেভি লাগে খেতে, আমার তো অসাধারণ লাগে।